হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অব নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন টপিকস নতুন নতুন চাকরি নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্যে তারপ্রেক্ষিতে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শূন্য থেকে কীভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নেবেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনাটা লিখেছেন গাজী মাদারুল ইসলাম তিনি হচ্ছেন পঁয়ত্রিশতম বিশেষ একজন ক্যাডার সেই লেখাটা আমি হুবু আপনার সামনে আজকে তুলে ধরবো আপনারা আশা রাখি যে যদি এটা মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনাদের চাকরির যে প্রাথমিক যে চাকরির যে আপনারা প্রস্তুতি নিবেন সেই প্রস্তুতি হবে আশা রাখি তো এখানে আপনার এবার এবার মানে এই ফেব্রুয়ারি মাসে একটা প্রাইমারি শিক্ষকের যে বিজ্ঞপ্তিটা আসবে এখানে প্রতিদ্বন্দ্বী অনেক কারণ হচ্ছে এখন যত দিন যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে চলছে মানুষের শিক্ষকতার হার শিক্ষার হার বেশি হওয়ার কারণে অনেকেই চাকরিতে আবেদন করছে তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে এখন অনেকের মতো প্রশ্ন আসতে পারে এতজনের মতো আমার কি পাওয়া সম্ভব প্রশ্ন আসতেই পারে কারণ হচ্ছে আপনার যদি ধরেন কথায় যদি এক লক্ষ শিক্ষক নিয়োগ দেয় বা পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেয় বা দশ হাজার শিক্ষক নিয়োগ দেয় দশ হাজারজন শিক্ষক নিয়োগের একটা সার্কুলার পরে সেক্ষেত্রে মিনিমাম এক লাখ প্রার্থী আবেদন করবে এটাই স্বাভাবিক কারণ শিক্ষিতের হার বেশি প্রথমেই বললাম তো এই প্রশ্নটা আসার ই হচ্ছে যে আসল কি চাকরি পাওয়া এখন খুব দুষ্কর ব্যাপার কেউ কেউ ভাবতে পারে না তো জনের মাঝে এই চাকরিটা আমার হবেই না আবার কারো মনে প্রশ্ন উঠতেই পারে যে অল্প সময়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কি সম্ভব সম্ভব যদি আপনারা কিছু টেকনিক খাটান বা আজকে যে আপনার ভিডিওতে যে বিষয়গুলো আজকে তুলে ধরবো সেই ভিডিওগুলোর জন্য সেই টেকনিকগুলো যদি আপনারা অবলম্বন করেন তবে আমার মনে হয় যে আপনারা কিছুটা হলেও আপনাদের জন্য উপকারী হবে তো এখানে ধারাবাহিকভাবে যে এগুলো আছে সেটা হচ্ছে প্রথমে আমি প্রথমে আপনি বলে যান যে কয়েকজন কতজন চাকরি পরীক্ষা দেবে এটা আপনাকে প্রথমে বলে যেতে হবে কারণ আপনি শুধু নিজের প্রতি আস্থা রাখুন যে যতজন যতজনেরই বিয়ে নিয়োগ বিক্রি প্রকাশ করুক না কেন আপনি তার মধ্যে একজন তো এখানে প্রার্থী আছে যাদের ইচ্ছা এবং চাকরি পাওয়ার ইচ্ছা থাকলেও তারা কী পড়বেন বা কি বাদ দেবেন জানেন না কোন বিষয়গুলো বেশি গুরুত্ব আর কোনটি কম গুরুত্ব না বোঝার কারণে পরীক্ষার ভালো প্রস্তুতি নিতে পারেন না অনেকেই আছে এরকম কী পড়বেন কী বাদ দেবেন সেটা বুঝে উঠতে উঠতে পরীক্ষার তারিখ চলে আসবে এরকম অনেক সময় হয় তখন স্বাভাবিকভাবে পরীক্ষা খারাপ হয়ে যাবে ভালো প্রস্তুতির অভাবে তো আজকে আপনাদের জানাচ্ছি যে ভাইবার জন্য ডাক পা মানেই চাকরি হয়ে যাওয়া নয় প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়োগ পরীক্ষা অনেকে দুই বাই তিনবার ভাইভা দিয়েও চাকরি পাননি এমন অনেক নজর রয়েছে এর মূল কারণ বহু নির্বাচনী এমসিকিউ কিউ প্রশ্ন ভালো নাম্বার তুলতে না পারা এটি হচ্ছে মূলত কারণ মানে কোনোভাবে পাশ করা যাকে বলে চাকরি পেতে হলে এমসিকিউ কিউ প্রশ্নে বেশি নাম্বার তুলতে হবে এটাই মূল পরীক্ষা এমসিকিউ কিউ পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারলে ভাইবা মোটামুটি হলেও চাকরি পাওয়ার সম্ভব এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে মূল পরীক্ষা তো এরপরে যদি আপনার ভাইভাতে মোটামুটি একটু ভালো করেন তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই আপনি এগিয়ে থাকতে পারবেন হ্যাঁ তো অল্প সময়ের মাঝে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি নেওয়া সম্ভব তবে যাদের বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ ও গণিত কিছুটা পড়াশোনা আছে তাদের জন্য এই বিষয়টা সহজ সাধ্য কিন্তু ভালোভাবে এখন থেকে সময়কে কাজে লাগা লাগালে অন্যদের জন্য অসম্ভব নয় পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইজ নামের বইটি একটি ভালো সহায়ক আপনারা কিনে নেবেন যারা আগে থেকেই চিন্তা করছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগে আবেদন করবেন তাদের জন্য এই বইটি খুব সহায়ক এতে কঠিন বিষয়গুলি একদম বেসিক থেকে সহজ করে দেওয়া আছে মনোযোগ দিয়ে পড়লে নিজে নিজে সহজে বুঝতে পারবেন আশা করি এখন কয়েকটা ধাপের কথা বলবো এক নম্বর ধাপে আছে প্রথমে আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই থেকে ছয় তারকা পাঁচ তারকা চার তারকা তিন তারকা দেওয়া টপিকগুলো কমপক্ষে তিনবার করে পড়ুন কারণ আমরা বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি যে এই টপিকগুলো থেকে পরীক্ষার অধিকাংশ প্রশ্ন কমন আসে গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে শেষ করতে পারলে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং পরীক্ষা নিয়ে আপনার দুশ্চিন্তা অনেকাংশই কেটে যাবে বাংলাদেশের প্রথম সাজেশন ভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইয়ে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেওয়া হয়েছে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ আর কোন টপিক কম গুরুত্বপূর্ণ কোন টপিক থেকে প্রশ্ন আসে বেশি আর কোন টপিক থেকে প্রশ্ন আসে কম সব কিছু এই বইয়ের ভিতরে আপনারা পেয়ে যাবেন মনে রাখবেন এইবার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা এত বড় সুযোগ ভবিষ্যতে পাবেন কিনা না যথেষ্ট সন্দেহ রয়েছে আগে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার পড়ুন যেন পরীক্ষার বেশি নম্বর পাওয়া যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার এই জন্য পড়বে পড়তে হবে যে যেন পরীক্ষায় কমন পড়লে সঠিক উত্তর মিস না হয় বিগত বছরে প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ প্রশ্নই কমন টপিক থেকে আসে কিন্তু হলে কনফিউজ হওয়ার কারণে ভুল উত্তর দিয়ে ভুল উত্তর দিয়ে আসে আর পরীক্ষায় পাশ না করতে পারলে আবার আফসোস থেকে যায় আফসোস করে আর আর বলে ইস এত সহজ প্রশ্ন এলো তারপরেও ভালো উত্তর দিতে পারলাম না এটা হচ্ছে আপনার যে যে যেগুলো আসে কমন সেগুলো বারবার পড়তে হবে এবং মনে রাখতে হবে প্রশ্ন কিন্তু সবসময় সহজেই হয় দুই একটা ব্যতিক্রম ছাড়া কিন্তু পরীক্ষার আগে উল্টাপাল্টা সব পরে পরীক্ষার হলে যাওয়ার পর মাথা গুলিয়ে যায় তখন প্রশ্ন কঠিন মনে হয় আর পরীক্ষা হল থেকে বের হওয়ার পর আবার সেই প্রশ্ন অনেক সহজ মনে হয় ধাপ নাম্বার দুই এরপর পর্যায়ক্রমে দুই তারকা দেওয়া বিষয়গুলো ভালোভাবে শেষ করুন কমপক্ষে দুইবার মনোযোগ দিয়ে পড়তে হবে ধাপ নাম্বার তিন এরপর বিসিএসপিলির বিয়াল্লিশতম থেকে পঁয়ত্রিশতম পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা সহ ভালো করে পড়বেন তবে বিয়াল্লিশতম থেকে দশতম পর্যন্ত পড়তে পারলে আরও ভালো হয় কারণ বিসিএসপিলির বিগত সালের প্রশ্ন থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন আসে প্রতি প্রতিদিন দুই তিনটি করে নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান করুন প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইয়ের একদম প্রথম দিকে বিগত সালের প্রশ্নের সমাধান দেওয়া আছে ড হচ্ছে চার এরপর পরীক্ষার আগে বাসায় ঘড়ি ধরে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে দেখুন আপনি কত পান আপনি যে মডেল টেস্ট বইটি সহায়তা নিচ্ছেন তার বিষয়ভিত্তিক হলে ভালো মানে বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান বিষ গণিত বিষ এভাবে আলাদা আলাদা করে দেওয়া থাক থাকলে কারণ মূল পরীক্ষার বর্তমানে ওই প্যাটার্নে প্রশ্ন আসে এক্ষেত্রে এথেটিক পাবলিকেশন থেকে প্রকাশিত এমন বিষয়ভিত্তিক আলাদা করে দেওয়া এথেটিক মডেল টেস্ট অ্যান্ড শর্ট সাজেশন মডেল টেস্টটি বইটি পড়তে পারেন এই টেস্ট বইতে কেবল পরীক্ষা আসার মতো পঞ্চাশটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট সন্নিবেশ করা হয়েছে বিষয়ভিত্তিক আলাদাভাবে প্রশ্ন আকারে ফলে আপনি সহজে বুঝতে পারবেন আপনি কোন বিষয়ে বেশি আর কোন বিষয়ে কম নম্বর পাচ্ছেন যে বিষয়ে কম নম্বর পাবেন পরীক্ষার আগে সেই বিষয়টি ভালোভাবে জ্বালিয়ে নিতে পারলে আশা করি ভালো ফল পাবেন দা পাঁচ আপনি অ্যান্থেটিক মডেল টেস্ট ও শর্ট সাজেশন বই থেকে মডেল টেস্টগুলো পঞ্চাশ মিনিট সময় ধরে দিন পরীক্ষা হলে যদিও সময় ষাট মিনিট সেখানে কিছু সময় সিস্টেমের জন্য নষ্ট হয় তারেকার পরীক্ষা হলে পরিবেশের বাসার পরিবেশ পরিস্থিতি এক নয় তার বাসায় আর একটু কম সময় ধরে পরীক্ষা দিতে হবে অন্তত দশটি মডেল টেস্ট দেওয়ার পর উত্তরপ্রত্রের সঙ্গে মিলিয়ে দেখুন আপনি মোট কত নাম্বার পান নেগেটিভ নম্বর মাইনাস করার পর যদি আপনি দেখেন মডেল টেস্টে সত্তর বা তারও বেশি নাম্বার পান তাহলে আপনার প্রস্তুতি ভালো হয়েছে বলে ধরে নেবেন এবং পরীক্ষা আর ভালো করবেন বলে বিশ্বাস করা রাখা যায় দাপস হয়ে আছে যদি মডেল টেস্টে পঞ্চাশ থেকে উনসত্তর নাম্বার পান তাহলে ধরে নিন প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে চাকরি পেতে হলে আরও ভালো করতে হবে আর যদি মডেল টেস্টে পঞ্চাশ নাম্বারে কম পান ধরে নিন আপনার প্রস্তুতি অনেক খারাপ আরও ভালো করে পড়তে হবে মডেল টেস্টের যে সাবজেক্টে কম নাম্বার পাচ্ছেন সেখানে জোর দেবেন বেশি বেশি খাতায় লিখে লিখে পড়বেন সাত নম্বরের আছে পড়ার টেবিলে বসে ফেসবুক মেসেঞ্জার ইন্টারনেট ব্যবহার করা বিরত থাকবেন তাহলে পড়ার মনোযোগ বেশি আসবে এবং তা বেশি মনে থাকবে এভাবে প্রস্তুতি নিলে আশা করি ভালো ফল পাবেন মনে রাখতে হবে কম পড়বেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুছিয়ে পড়তে হবে আরেকটি কথা মনে রাখবেন একটি ভালো বই একটি ভালো একটি দৃঢ় সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবনে ভুলে গেলে চলবে না এই পৃথিবীতে কেউ কাউকে সুযোগ করে দেয় না নিজের সুযোগ নিজেকে তৈরি করে নিতে হয় যোগ্যতা এবং পরিশ্রম দিয়ে আপনি এক ঘণ্টা বেশি পড়া মানে এক ঘন্টার পথ এগিয়ে গেলেন সাফল্যের পথে সকল সৎ জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে এই আর্টিকেলটি লিখেছেন গাজী মিজানুর রহমান পঁয়ত্রিশতম বিসিএস ক্যাডার তো আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে শূন্য থেকে কীভাবে নেবেন প্রাথমিক শিক্ষক পরীক্ষা নিয়োগ প্রস্তুতি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দেবেন লাইক করবেন শেয়ার সাপেক্ষ রেখে আজ পর্যন্ত এভাবেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ